বন্ধুর সাথে স্থানীয় এক পুকুরে গরুকে স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম লালন শেখ, বয়স আনুমানিক 28 বছর। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার নবদ্বীপ থানার মায়াপুর বামুনপুকুর সাতপুকুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে লালন শেখের এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুকুরে গরুকে স্নান করানোর জন্য। তার আগে বন্ধুদের সাথে মদ্যপান করেছিল লালন শেখ বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের। এরপর গরুকে স্নান করানোর সময় অসাবধানতাবশত পুকুরের গভীর জলে তলিয়ে যায় ওই যুবক। বিকেলের দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লালনের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে নবদ্বীপ থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনা সম্পূর্ণরূপে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। হয়েছিল, এ বাড়িতে ঘুমোচ্ছিল, দিয়ে ওর সাথে যে বন্ধু আছে, বন্ধু ছেলে ডেকে নিয়ে গিয়েছিল। কি নাম বন্ধু? উচমান শেখ। দিয়ে গরুর গা ধোয়াতে গিয়ে যাই হোক কারণ বসত পড়ে গিয়ে এই মারা গেল। এটা কি ইচ্ছাকৃত নাকি কেউ কোনো ধাক্কা বাক্কা এরকম বা সন্দেহ আছে? আমরা মারিনি, কিন্তু যখন জলে পড়ে গিয়েছিল ওরা তুলতে পারতো। আচ্ছা, যেটা জানা যাচ্ছে ওকে নাকি মদ খাইয়েছে? হ্যাঁ, মদ খাইয়েছে। মদ খাইয়ে জলে নামিয়েছে? আচ্ছা, যে নিয়ে গেছিলো সে কি পাড়ে বসছিল না জলে নেমেছিল? না, সে ওপরেই ছিল। ওপরেই ছিল, তাহলে যখন ডুবে যাচ্ছিল যেটা জানা যাচ্ছে যে হাত তুলছিল তখন? হ্যাঁ, কিন্তু ও তো ঝাঁপিয়ে পড়েনি বা কাউকে ডাকেনি? না। তাহলে সে এই জায়গা থেকে আপনাদের কি কোনো সন্দেহ হচ্ছে? না, এটা তো দেখা যাচ্ছে মৃত্যুর পেছনে ওই ছেলেটি। হ্যাঁ, তাই না? যে মারা গেছে তার নাম লালন শেখ। বয়স কেমন হবে? বয়স এই 34। নদিয়া থেকে মাধব দীপনাথের রিপোর্ট, আনন্দবার্তা।